আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে ১৫'শ আরবি শব্দ সিরিজের আজকের ভিডিওতে। এই সিরিজে আমরা ১৫'শ আরবি শব্দ শিখব আঞ্চলিক ভাষা। কুসুম গরম কে আরবিতে বলে তাফি। কুসুম গরম এর আরবি শব্দ হচ্ছে দাহফি। আসো তাল, আসো বললে আরবিতে বলতে হয় তাল। আসা বা এসেছে আসছে ইজি, আসা ইজি। আসছে যাই, আসছে বা এসেছে যাই। যাও রো, যাও বা যাওয়া আরবিতে বলে রো। যাচ্ছে বা গিয়েছে রাহ, যাচ্ছে বা গিয়েছে আরবিতে বলতে হয় রাহ। যাবে বোঝাতে বেতর, যাবে বেতর। নাও বা নেওয়া আরবিতে বলে শিল, নাও বা নেওয়া আরবিতে বলে শিল। নেওয়া এর আরো একটা বিষয় হচ্ছে খুদ, নাও বা নেওয়া খুদ। যদি বলে নাও তাহলে আখুদ, নেওয়া হচ্ছে খুদ, আর যদি বলে নাও তাহলে আখুদ, নাও। পাঠানো কে আরবিতে বলে ওয়াদ্দি। পাঠানো এর আরবি শব্দ হচ্ছে ওয়াদ্দি। নিয়ে আসা বা নিয়ে আসো আরবিতে বলে জিব। নিয়ে আসো বা নিয়ে আসা জিব। না আনা মাইজিব, কোনো কিছু না আনা আরবিতে বলে মাইজিব বা নিয়ে এসো না মাইজিব। এখানে বোঝাতে মিন্নি, হিনি, হিনা তিনটি শব্দই ব্যবহার করা হয়। ওখানে হিনাক, মিন্নাক, হেনাক। ওখানে আরবিতে হিনাক, মিন্নাক, হেনাক। আছে আরবিতে বলে ফি। আছে এর আরবি শব্দ হচ্ছে ফি। আছে বোঝাতে মজুদ, আছে বা উপস্থিত বোঝাতে মজুদ শব্দটি ব্যবহার করা হয়। আছে বা উপস্থিত মজুদ। নাই মাফি, নাই বা নেই এর আরবি শব্দ হচ্ছে মাফি। নাই বা নেই বা উপস্থিত নেই বোঝাতে মু মজুদ, মু মজুদ। নেই নাই বা উপস্থিত অনুপস্থিত মু মজুদ। হারানো কে আরবিতে বলে দাইয়া, কোনো কিছু হারিয়ে ফেলা এর আরবি শব্দ হচ্ছে দাইয়া। খোঁজা কে আরবিতে বলে দাউয়ার, খোঁজা এর আরবি শব্দ হচ্ছে দাউয়ার। খোঁজাখুঁজি করা দাউবার, দাউবার। খোঁজাখুঁজি এর আরবি শব্দ হচ্ছে দাউবার, দাউবার। পাওয়া কি আরবিতে বলে হাসেল, পাওয়া এর আরবি শব্দ হচ্ছে হাসেল। একইভাবে না পাওয়া মাই হাসেল, না পাওয়া কি আরবিতে বলে মাই হাসেল, না পাওয়া বা পাইনি মাই হাসেল। ধরা কে আরবিতে বলে এমসিক, ধরা এর আরবি শব্দ হচ্ছে এমসিক। না ধরা কে আরবিতে বলে মা এমসিক, না ধরা বা ধরো না মা এমসিক। চিন্তা বা চিন্তা করা কে আরবিতে বলে ফিক্কির, চিন্তা বা চিন্তা করা এর আরবি শব্দ হচ্ছে ফিক্কির। আইডিয়া বা কোনো কিছু ভাবা কে আরবিতে বলে ফিকরা, আইডিয়া কে আরবিতে বলে ফিকরা।
বসা কে আরবিতে বলে ইজলিস। বসা এর আরবি শব্দ হচ্ছে ইজলিস। বসা এর আরও একটি আরবি শব্দ হচ্ছে গাইদ। বসা এর আরবি শব্দ হচ্ছে গাইদ। যখন কেউ কাউকে বসতে বলবে বসো, তাহলে বলবে ইগাইদ, বসো ইগাইদ। দাঁড়ানো এর আরবি হচ্ছে ওয়াকগাফ। দাঁড়ানো এর আরবি শব্দ হচ্ছে ওয়াকগাফ। হাঁটা কে আরবিতে বলে ইমশি। হাঁটা এর আরবি শব্দ হচ্ছে ইমশি। পালানো এর আরবি শব্দ হচ্ছে ইনহাস। পালিয়ে যাওয়া, পালানো এর আরবি শব্দ হচ্ছে ইনহাস, পলাতক। ভুলে যাওয়া আরবিতে বলে ইনসা। ভুলে যাওয়া এর আরবি শব্দ হচ্ছে ইনসা। ভুলে না যাওয়া বা ইনসা। ভুলে যেও না বা ভুলে না যাওয়া এর আরবি শব্দ হচ্ছে মাইনসা। দেরি এর আরবি শব্দ হচ্ছে তাখির। দেরি কে আরবিতে বলে তাখির। দেরি করেছো তাখার। দেরি করা বা দেরি করেছো তাখার। অপেক্ষা করা কে আরবিতে বলে অন্তর। অপেক্ষা করো বা অপেক্ষা করা কে আরবিতে বলে অন্তর। অপেক্ষা করার আরও আরবি শব্দ হচ্ছে ইন্তেজার। অপেক্ষা করো বা অপেক্ষা করা কে আরবিতে বলে ইন্তেজার। অপেক্ষা করাকে আরও একভাবে বলা যায় সবুর। অপেক্ষা করো সবুর বা ধৈর্য ধরো। যখন অল্প সময়ের জন্য অপেক্ষা করতে বলা হয় তখন লাহাজা, একটু দাঁড়াও বা একটু অপেক্ষা করো, লাহাজা। ফেলে দেওয়া কে আরবিতে বলে গিত্তা। ফেলে দেওয়া এর আরবি শব্দ হচ্ছে গিত্তা। ঢেলে দেওয়া কে আরবিতে বলে কুব। ঢেলে দেওয়া এর আরবি শব্দ হচ্ছে কুব। ঢালো, ঢালা, কুব। ঢেলে দাও কুব্বা। ঢেলে দাও এর আরবি শব্দ হচ্ছে কুব্বা। রাখা বা রাখো রাক্কাব। রাখা বা রাখো এর আরবি শব্দ হচ্ছে রাক্কাব। দেওয়া বা রাখা হাত্তা। কোথাও কোনো কিছু রাখা কে আরবিতে হাত্তা বলে। যেমন গাড়িতে এটা নিয়ে রাখো, আধা হাত্তা সাইয়ারা। জিনিসপত্র আরবিতে বলে আগরাত। জিনিসপত্র এর আরবি শব্দ হচ্ছে আগরাত। জিনিসপত্রকে আরবিতে সামানও বলা হয়। জিনিসপত্র এর আরও একটা আরবি শব্দ হচ্ছে সামান। হিসাব কে আরবিতে বলে হিসাব। হিসাব এর আরবি শব্দ হচ্ছে হিসাব। লিখে রাখা সাজ্জেল। কোনো কিছু লিখে রাখাকে আরবিতে বলে সাজ্জেল। দাড়িপাল্লা কে আরবিতে বলে মিজান। দাড়িপাল্লা এর আরবি শব্দ হচ্ছে মিজান। মাপ নেওয়া, দৈর্ঘ্যের মাপ নেওয়া কে আরবিতে বলে গ্যাস। মিটার দিয়ে বা কিছু দিয়ে মাপ নেওয়া কে আরবিতে বলে গ্যাস। ঘুম কে আরবিতে বলে নুম। ঘুম এর আরবি শব্দ হচ্ছে নুম। কেউ ঘুমাচ্ছে বোঝাতে নাইম। ঘুমাচ্ছে এর আরবি শব্দ হচ্ছে নাইম। ওঠা বা ওঠো আরবিতে বলে ঘুম। ওঠো বা ওঠা এর আরবি শব্দ হচ্ছে ঘুম। শেষ করার আগে যদি আপনি এখনও লার্ন আরবিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে এখানে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটাও অন করে নিন, যাতে পরবর্তীতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত রইলেন।
এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।